আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, যেটি প্রায় আপনারা আমার কাছে আসেন। আমার চেম্বারে অনেক রুগীরা এসে বলেন, স্যার আমার কোমর ব্যথা। এই কোমর ব্যথা, ওনাদের একটা ভয় থাকে যে কোমরে ব্যথা সম্ভবত কিডনির সমস্যা থেকে হয়ে থাকে। তো আমি আজকে বিষয়টি রেখেছি, কোমর ব্যথা কি কিডনির সমস্যায় হয় না অন্য কোনো কারণ? এবং এই যে কোমর ব্যথা নিয়ে এসে প্রায় রুগী বলে, স্যার আমাকে কিডনি পরীক্ষা দেন বা কিডনি টেস্ট করেন, এটা আমাদের সমাজে এটা নিয়ে একটি দুশ্চিন্তা আছে রুগীদের মধ্যে। এবং প্রায় রুগীরা ভেবে থাকে কোমরে ব্যথা হলে কিডনির সম্ভবত সমস্যা। অন্তত রুগীরা এতটুকু জানে যে কোমরের ঠিক পিছনে কিডনি দুটো থাকে, যার কারণে তাদের এই ভয়, এবং এই থেকেই একটি স্বাস্থ্য সমস্যা তৈরি হয়, মানসিক সমস্যা তৈরি হয়। তো আজকে আপনাদের সেই বিষয়টি নিয়ে কথা বলবো যে কোমর ব্যথার মূল কারণ কি আসলে, এটা কি কিডনি রোগের সাথে সম্পর্কযুক্ত না কিডনি রোগের সাথে সম্পর্কযুক্ত না। এই বিষয়ে কথা বলার জন্য আপনাদেরকে প্রথমে যেটা বলতে চাই, আসলে কিডনির যে সমস্যাগুলো হয়ে থাকে বা কিডনি রোগের সমস্যা, কিডনির অনেক নানাবিধ রোগ আছে এবং এটা একটা বিশাল সাবজেক্ট, নেফ্রোলজি। সো এই সাবজেক্টটার মধ্যে কিডনির রোগের শেষ নেই, অনেক হাজারো কারণ আছে, হাজারো সমস্যা আছে যার কারণে কিডনির সমস্যা হয়ে থাকে। এখন কোমরে ব্যথা হলেই কিডনির সমস্যা এটা অনেকেই ভেবে নেয় এবং এটা একটা ভুল চিন্তা করে থাকে এবং ভুল ব্যাখ্যা দিয়ে থাকে, বা অনেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, হতাশাগ্রস্ত হয়ে পড়ে কিডনির সমস্যা আছে বলে। এবং এই জন্য প্রায় দেখি আমি বিভিন্ন কিডনি টেস্ট করে নিয়ে আসে, আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে আসে রুগীরা, কিডনির আইভিইউ টেস্ট করে নিয়ে আসে, এক্স রে করে নিয়ে আসে, ব্লাড টেস্ট করে নিয়ে আসে, সিটি স্ক্যান এমআরআই এর মতো টেস্ট করে নিয়ে আসে কিডনি দেখার জন্য যে কিডনিতে কোনো সমস্যা আছে কিনা। প্রথমত আমি কিছু লক্ষণ আপনাদেরকে বলবো বা উপসর্গ, যেটা আমরা ডাক্তারি ভাষায় ক্লিনিক্যাল ফিচার বলে থাকি। এই ক্লিনিক্যাল ফিচার, কিডনির যদি কোনো রোগ হয়ে থাকে কি হতে পারে, কমন ক্লিনিক্যাল ফিচার। তাছাড়া আরো অনেক উপসর্গ আছে যেগুলো কিডনির বিভিন্ন রোগে হয়ে থাকে। কমন ফিচারটা কি? সবচেয়ে কমন যে ফিচারটি হবে সেটা হচ্ছে ক্ষুধামন্দ হওয়া বা খাবার খেতে অরুচি ভাব, প্রস্রাবের রঙের পরিবর্তন হতে পারে, এবং প্রস্রাব যখন করবে রুগী সে সময় ব্যথা হতে পারে, প্রস্রাবের রাস্তায় ব্যথা হতে পারে, অ্যাট দ্য টাইম অফ মানে ইউরিনেশন সমস্যা হতে পারে। অনেক সময় প্রস্রাবের কালারের পরিবর্তন হতে পারে, রঙের পরিবর্তন হতে পারে, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, শরীর ফুলে যেতে পারে, আমার পুরো রুগীর শরীরটা ফুলে যেতে পারে, এবং সবসময় একটা শরীরে শীত শীত ভাব হতে পারে। অনেক সময় ত্বক বা চামড়ায় স্কিনে র্যাশ উঠতে পারে বা স্কিনের চেহারা চেঞ্জ হতে পারে, বা অনেক সময় চুলকানি জাতীয় সমস্যা হতে পারে স্কিনে। খুব ইম্পর্টেন্ট আর কি বিষয় হচ্ছে বমি বমি ভাব হওয়া, প্রায় বমি বমি লেগে থাকে, এরকম সমস্যা হতে পারে। এবং বুকে ব্যথা, হালকা বুকে একটা শ্বাস প্রশ্বাসে কষ্ট, হালকা হালকা কষ্ট বা এই জাতীয় একটা অস্বস্তিকর অনুভূতি হতে পারে, মানসিক বিষাদগ্রস্ত বা হতাশাগ্রস্ত থাকতে পারে, সর্বোপরি উচ্চ রক্তচাপ হতে পারে। যদি কিডনির কোনো সমস্যা থাকে তখন কিন্তু আপনার উচ্চ রক্তচাপ, এটা একটা কমন সমস্যা। তো দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিডনি সমস্যা, বেসিক যে সমস্যাগুলো হয়ে থাকে বা ক্লিনিক্যাল ফিচার, এই যে আমি বললাম ইতিপূর্বে, এগুলো কমন সমস্যা। আরও অনেক কিডনির সমস্যা থেকে, যেমন আইলিড বা চোখের নিচের যে পাপড়ির নিচের অংশটা ফুলে যেতে পারে, তারপরে কিডনির সমস্যা থেকে আমি বলেছি ইতিপূর্বে হাত পায়ে সমস্যা হতে পারে, খাবারে অরুচি, এগুলো বলেছি অনেক সমস্যা হতে পারে। তো এগুলো হচ্ছে কিডনির রোগের উপসর্গ। এখন আরেকটি জিনিস যেটা হচ্ছে সবচেয়ে মানে কমন জিনিস, যে কোমর ব্যথা। হ্যাঁ, কিডনি রোগে বা কিডনির কিছু কিছু রোগে কোমরে মাইল্ড টু মোডারেট টাইপ পেইন হতে পারে, কিন্তু তার সাথে আমি ইতিপূর্বে যে সকল উপসর্গগুলোর কথা বলেছি, ক্ষুধামন্দ, দুর্বলতা, প্রস্রাবের রং পরিবর্তন, প্রস্রাবের রক্ত যাওয়া বা প্রস্রাবের সময় ব্যথা হওয়া, হাত পা ফুলে যাওয়া বা শীত শীত ভা, বা অন্যান্য যে উপসর্গ ইতিপূর্বে বলেছি,
সেই উপসর্গ কোনো না কোনো আরো কয়েকটা উপসর্গ থাকতে হবে। শুধু কোমরের ব্যথা হলেই কিডনির কোনো রোগ ভাবার কোনো অবকাশ নাই। আমরা গবেষণায় দেখেছি এবং এই পর্যন্ত যত স্টাডি আছে, কোমর ব্যথার মূল বা বেশিরভাগ কারণই হচ্ছে কোমরের মাস্কুলো স্কেলেটাল প্রবলেম, যার কারণে কোমরে ব্যথা হয়ে থাকে। আর কিডনি কি, যদিও সেটা কোমরের মানে ঠিক মাঝামাঝি অংশে পিঠের লেভেলে লাগানো থাকে, কিন্তু এটা হচ্ছে একটা ভিসেরা, আমাদের শরীরে একটা ভিসেরা, এটা মাস্কুলো স্কেলেটাল সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত না, এটা হচ্ছে আলাদা একটা সিস্টেম এবং এটা একটা ভিসেরা। সো কোমরের সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বলবো ব্যথাটা মাস্কুলো স্কেলেটাল জনিত সমস্যা। এই মাস্কুলো স্কেলেটাল জনিত সমস্যা কি কি হতে পারে, আমি ইতিপূর্বে আমার বিভিন্ন পত্রপত্রিকা লেখালেখিতে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, ইভেন কি অনলাইনে আমি হাজারো বার বলেছি যে কোমর ব্যথার মূল কারণগুলো কি। তার মধ্যে 90-95% হচ্ছে মেকানিক্যাল বা আর্গোনমিক্যাল, হচ্ছে কোমর ব্যথার মূল কারণ। এখন অনেকে হয়তো মেকানিক্যাল সমস্যা বুঝেন না বা আর্গোনমিক্যাল সমস্যা বুঝেন না। এই যে মেকানিক্যাল বা আর্গোনমিক্যাল, এটা একটা মেডিকেল টার্ম, এটা হচ্ছে কি কিভাবে হতে পারে, যেমন আপনি যদি হাউসওয়াইফ হয়ে থাকেন তাহলে আপনার পারিবারিক কাজ করতে হয়, সারাক্ষণ নিচে বসে বসে সামনে ঝুঁকে পারিবারিক কাজ করতে হয়, কুঁজো হয়ে পারিবারিক কাজ করতে হয়, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, পাকশাকের কাজ করা, চুলার কাজ করা, বাচ্চাদের টেক কেয়ারের কাজ, যে কোনো প্রয়োজনে আপনাকে বারবার সামনে ঝুঁকে নিচে বসে কাজ করতে হয়। এই যে আপনি দীর্ঘ সময় নিচে বসে সামনে ঝুঁকে ভুলভাবে কাজ করে থাকেন, বা আপনি সামনে ঝুঁকে হয়তো একটা পানির ভারী বালতি টান দিয়ে ফেললেন, একটি ভাতের পাতিল অনেক ওজন টান দিয়ে ফেললেন, হয়ে যাওয়া অসাবধানতা বশত হোক বা অজ্ঞতার কারণে হোক, তা থেকে কোমরে কোনো না কোনো একটা ইঞ্জুরি হতে পারে। সেটা মাস্কুলো স্কেলেটাল সিস্টেম ইঞ্জুরিটা সাধারণত হয়ে থাকে, এবং সেই ইঞ্জুরিটা এক পর্যায়ে গিয়ে নার্ভাস সিস্টেমের একটা ডিজঅর্ডার হতে পারে। দিস ইজ আর্গোনমিক্যাল বা মেকানিক্যাল প্রবলেম, আমি একটু উদাহরণ বলেছি। তো এই শ্রেণী পেশাজীবী এমন কোনো লোক নাই যে পৃথিবীতে যে আর্গোনমিক্যাল সমস্যা তার হতে পারে না বা মেকানিক্যাল। আপনি যদি নিজে একজন ডাক্তার হন, আপনি যে অপারেশন করছেন সামনে ঝুঁকে ঝুঁকে, বা বসে বসে আপনার দাঁতের চিকিৎসক হন সামনে ঝুঁকে যখন দাঁতের কাজ করছেন রুগীর, বা আপনি যেই ডাক্তারই হন না কেন, আপনি যে সারাক্ষণ বসে বসে প্রেসক্রিপশন করেন, বসে থাকেন দীর্ঘ সময়, এ থেকে কোমরের সমস্যা হতে পারে। আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হন, আপনার পেশাগত কাজের কারণে আপনি ড্রয়িং করছেন সারাক্ষণ সামনে ঝুঁকে কাজ করছেন, আপনি মোটরসাইকেলে ড্রাইভ করতে, আপনি হয়তো গাড়িতে ড্রাইভ করেন বসে থাকেন, এই যে বসা, এবং যদি সেটা ভুল হয় এবং নিয়মের বাহিরে হয়, মানে আর্গোনমিক্যাল ল যদি না মানেন, তাহলে আপনার কোমরের সমস্যা হতে পারে। আপনি যদি একজন শ্রমিক হন, আপনার কাজ করতে গিয়ে আপনি একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, ভারী বোঝা থেকে হতে পারে, তা থেকে আপনার কোমরে ব্যথা হতে পারে বা কোমরে আর্গোনমিক্যাল মেকানিক্যাল সমস্যা হতে পারে। আপনি যদি একজন বিজনেসম্যান হন, আপনি ল্যাপটপ ইউজ করছেন, সামনে ঝুঁকে বসে আছেন, আপনার চেয়ারটার প্রবলেম, আপনার বসার টেবিলে প্রবলেম, মানে যে কোম্পানি থেকে চেয়ার কিনেছেন বা টেবিল কিনেছেন সে কোম্পানি আর্গোনমিক্স জানে না, ভুল একটা টেবিল বা চেয়ার আপনাকে কিনে এনেছেন, হয়তো দেখতে খুব সুন্দর লুক্রেটিভ, আপনার অফিসের সাথে মানানসই, কিন্তু সেটা আপনার কোমরের বড় একটা একটি দুর্ঘটনা ঘটাতে পারে, যেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জুরি তৈরি করতে পারে, তা থেকে আপনার কোমরে ব্যথা হতে পারে। আপনি যদি যে কোনো পেশাজীবী হন, তাহলে বোঝা যায় একেবারে কৃষক, শ্রমিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, মিনিস্টার, যে কোনো পেশাজীবী, তার ভুল চলাফেরা কাজকর্মে যে কোনো সময় এই আর্গোনমিক্যাল ফল্ট হতে পারে। আবার কিছু সমস্যা আছে আপনি হয়তো জানেনই না, আপনি বেড়াতে গেলেন, ঘুরতে গেলেন, বা আপনি হাঁটছেন রাস্তা, আপনি একটা অ্যাক্সিডেন্ট করে বসলেন, আপনি কোথাও রাইড করছেন, উপরে উঠেছেন, পড়ে গেলেন, আপনি গাছ থেকে পড়ে গেলেন, বা আপনি কাজ করতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে গেলেন, তা থেকে কোমরে আপনার মেকানিক্যাল ইঞ্জুরি বা সমস্যা হতে পারে। এই লটস অফ কজ, অনেকগুলা কাজের সমন্বয়, মানে কজের সমন্বয় যেটার মাধ্যমে কোমরে ব্যথা হতে পারে, এবং এর পরিমাণে পৃথিবীতে সবচেয়ে বেশি 90-95% কজই হচ্ছে মেকানিক্যাল অর আর্গোনমিক্যাল প্রবলেম।
যার কারণে কোমরের ব্যথা হয়ে থাকে, আর বাকি 5% হচ্ছে প্যাথোলজিক্যাল কজ। তাহলে এই যে প্রথম 95% যে কজগুলোর কথা আমি বলছি, এই কজগুলা আপনার অজ্ঞতা বা অসাবধানতা বা আপনার কাজের প্রেশার বা আপনার চেয়ারের ভুল কোম্পানির থেকে চেয়ার কেনার কারণে, যারা আর্গোনমিক্স জানে না, বা টেবিল কেনার কারণে, বা ভুল কম্পিউটার ব্যবহার বা ল্যাপটপ ব্যবহার, বা আপনি অ্যাক্সিডেন্ট হোক, বা অত্যধিক বোঝা বা পরিশ্রম, অত্যধিক পরিশ্রম, বা আপনার বিছানাটার সমস্যা, বা আপনার শোয়ার সমস্যা, বা একই রকম কাজ আপনি একইভাবে করছেন, যেমন যারা গার্মেন্টস ওয়ার্কার, এই সকল কারণে হয়ে থাকে। বাকি 5% হচ্ছে প্যাথোলজিক্যাল কজ, যার কারণে কোমরে ব্যথা হয়ে থাকে। এই প্যাথোলজিক্যাল কজগুলো কি? প্যাথোলজিক্যাল কজের মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে কোমরে ক্যান্সার বা মেরুদণ্ডের ক্যান্সার বা বোন ক্যান্সার, তা থেকে কোমরে ব্যথা হতে পারে। বোন টিবি, কোমরে যদি টিউবারকুলোসিস হয়, টিবি জীবাণু হয়, তা থেকে হতে পারে। এই যে ইতিপূর্বে আমি বলেছি যে কিডনি ডিজিজ, কোমরের কিডনি ডিজিজ থেকেও, প্যাথোলজিক্যাল কজ থেকেও কোমরে ব্যথা হতে পারে, অথবা অ্যানাদার গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা, মহিলাদের স্ত্রী রোগজনিত সমস্যা থেকে কোমরে ব্যথা হতে পারে, অন্যান্য ভিসেরাল পেটের সমস্যা থেকে। পেটের ভিসেরাল অনেক কিছু আছে, পেটের মধ্যে আমাদের কিডনি আছে, ইউরিনারি ব্লাডার আছে, ইউরেটার আছে, আমাদের স্মল ইন্টেস্টাইন আছে, লার্জ ইন্টেস্টাইন আছে, আমাদের স্টমাক আছে, ওখানে আরও সফট টিস্যু আছে, এবং ওখানে ভিসেরাল বিভিন্ন অর্গান আছে, স্প্লিন আছে, আমাদের ওখানে প্যানক্রিয়াস নামক একটা অর্গান আছে। এই সকল অঙ্গে বা যদি কোনো সমস্যা, তা থেকেও কোমরে ব্যথা হতে পারে। কিন্তু ওই ব্যথা আর আমি ইতিপূর্বে যে 90-95% ব্যথার কথা বলেছি, মেকানিক্যাল বা আর্গোনমিক্যাল, সেটার সাথে কিভাবে বুঝবেন যে দুইটা আলাদা সমস্যা? প্রথমত ভিসেরাল সমস্যাগুলো, কিডনি রোগ বা অন্যান্য রোগের থেকে যে ব্যথাটা হবে কোমরে, সেটা মাইল্ড টু মডারেট, মানে খুবই নিম্ন পর্যায়ে কোমর ব্যথা হবে। তার পাশাপাশি ইতিপূর্বে আমি কিডনির যে রোগের লক্ষণগুলো বলেছি, ওই সম্পর্ক বা ওই জাতীয় উপসর্গ থাকতে হবে। আর যদি এটা মাস্কুলোস্কেলেটাল বা নার্ভাস সিস্টেম প্রবলেম হয়, সেটা কিভাবে বুঝবেন? যেটা আমি ইতিপূর্বে বলেছি, মেকানিক্যাল প্রবলেম। মেকানিক্যাল প্রবলেম আপনি হয়তো নিজেই জানেন, আপনি একটা রোড অ্যাক্সিডেন্ট করে এসেছেন, আপনি পড়ে গিয়েছিলেন, বা কোনো না কোনোভাবে দুর্ঘটনা ঘটছে, বা আপনার বিছানাটা উঁচু নিচু, বা কিছুদিন আপনি কোমর ব্যথা হয় আবার ভালো হয়ে যায়, আবার কিছুদিন কোমর ব্যথা আবার ভালো হয়ে যায়, এটা আপনার একটা হিস্ট্রি মনে থাকতে পারে, তা থেকে হতে পারে। এবং এই মেকানিক্যাল সমস্যাটা সাথে যেটা ইম্পর্টেন্ট আপনাকে যোগ করতে হবে, মুভমেন্টে, যখন আপনি বসে আছেন, দাঁড়াতে গেলেন, কোমর ব্যথা হবে, আপনি শুয়ে আছেন, ডান বা বাম কাত হচ্ছেন ঘুমের ঘরে, ঘুম ভেঙে যাচ্ছে কোমরে ব্যথার কারণে, বুঝতে হবে এটা মাস্কুলোস্কেলেটাল সমস্যা, কিডনি রোগজনিত না বা ভিসেরাল রোগজনিত না। আপনি কোমর শোয়া শোয়া থেকে উঠতে গেলেন, হাঁটতে গেলে আপনি হাঁটতে পারছেন না, পা টেনে ধরছে, পা অবশ লাগছে, পা ঝিঝি করছে, বা কিছুক্ষণ হাঁটার পর আপনাকে শক্তি পাচ্ছে না পায়ের, বা পস্রা পায়খানা বন্ধ হয়ে যাচ্ছে, এই জাতীয় যে ক্লিনিক্যাল, মানে কোমর ব্যথাটা কোমর থেকে সরে গিয়ে কোমর টু তলপ্যাট, কোমর টু পা বা বাটক উরু, পিছনে মেরুদণ্ডের পিছনে একেবারে ঘাড় পর্যন্ত ব্যথা হতে পারে, দিস ইজ মাস্কুলোস্কেলেটাল প্রবলেম, এবং এখানে নার্ভাস সিস্টেমও জড়িত হতে পারে। তাহলে আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে কোমর ব্যথা কিডনি সমস্যার অন্যতম কোনো উপসর্গ না, এইটা কিডনি সমস্যার একটা মাত্র সিম্পল উপসর্গ, যেটা আপনার কিডনি রোগ হয়েছে বলে আপনি ভয় পাওয়ার কোনো অবকাশ নাই। আশা করি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইউটিউবে ফেসবুকে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন জনগণের উপকারার্থে, আপনাদের যারা রোগ নিয়ে জানতে চান বা যাদের সমস্যা আছে শারীরিক কোমর ব্যথা, তাদেরকে জানাবেন। এবং আপনাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে, কোনো পরামর্শ থাকে, সেটা কমেন্টের ঘরে লিখবেন, আমি ইনশাল্লাহ সে বিষয়ে আপনাদের অতি শীঘ্রই আবার ভিডিও দিব, এবং এটি শেয়ার করে দিবেন, সবাইকে প্রচার করে দিবেন, যেন আমরা আরও আরও ভিডিও আপনাদেরকে দিতে পারি। আর হ্যাঁ, আপনাদেরকে আবারও বলছি,
আমি যে হাসপাতালটিতে প্র্যাকটিস করি, ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, 12/1 শ্যামলী রিং রোড, ঢাকা। এখানে আপনারা যে কোনো সময় এখানকার ফোন নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদের কোমর ব্যথাজনিত যে কোনো সমস্যা আমাকে দেখাতে পারেন। এবং এইখানে আপনারা প্রতিটি টেস্টে 30% ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ, সকল প্যাথোলজি টেস্টে, যেটা আপনাদের চিকিৎসায় বা আপনাদের খরচে অনেকাংশে সাশ্রয়ী হবে। এর জন্য ডিপিআরসি হাসপাতাল কর্তৃপক্ষের যারা ম্যানেজমেন্ট আছে সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই আপনাদের পাশে থাকার জন্য, যে 30% ডিসকাউন্টের মাধ্যমে আপনার যে পরীক্ষা নিরীক্ষা বা কোমর ব্যথা বা কিডনি সমস্যা আছে কিনা সেটা আপনারা দেখতে পারবেন এবং কম খরচে সেটা এখানে করা সম্ভব। ইনশাআল্লাহ আমি অতি শীঘ্রই আবারও আপনাদের কোনো না কোনো শারীরিক সমস্যা নিয়ে ভিডিওতে আসব। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ আমার এই চ্যানেলটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।